এক প্রেমিক প্রেমিকাকে নিগ্রহ ও তাদের চুল কেটে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি নেত্রী তথা সমাজকর্মী বাবলি মুখার্জির বিরুদ্ধে। বৃহস্পতিবার একটি ১৮ বছরের বালক এবং নাবালিকার তাদের কিছু ছবি তিনি দেখতে পেয়ে রাস্তায় মারধর করেন ও চুল কেটে দেয় বলে অভিযোগ। ফোনটা নিয়েছি একটাই কারণে, ছেলেটা কিন্তু যে ছেলে, যে নোংরা ছেলে, সে কিন্তু বন্ধুদের মধ্যে যে ভাইরাল করে দেবে ভিডিওটা, তখন মেয়েটির জীবনটা কি হবে? তাই আমি ভিডিওটা নিয়েছি, এই ফোনটা নেওয়ার কারণ আপনারা আসবেন আমি জানি, আর এটা আপনাদের হাতে তুলে দিলে আপনারা আমাকে যে শাস্তি দেবেন আমি সেই শাস্তি নেবো। তা স্যার বললেন মোবাইলটা থানায় দিতে কালকে, আর ম্যাডাম বলছিলেন যে ম্যাডাম এসেছিলেন, ওই ম্যাডাম সাইবার ক্রাইমের যে ম্যাডাম এসেছিলেন, ম্যাডাম বললেন যে ভিডিওটা ওয়াল থেকে আপনি ডিলিট করুন। আমি অবশ্যই ডিলিট করে দেবো, যেহেতু আপনারা যখন এসেছেন তাহলে অবশ্যই ডিলিট করবো। ডিলিট করার আগে আমরা লাইভ ভিডিও করে বার্তা দেবো মানুষকে যে স্যাররা এসেছেন, তার জন্য আমি ডিলিট করছি। আর লাইভ ভিডিও ম্যাডাম বলো লাইভ ভিডিও, আমি লাইভ ভিডিও আমি ডিলিট করবো না, তাতে যদি আমার জেল পাশাই হবে আমি লাইভ ভিডিও ডিলিট করবো না। তারপরে স্যার তখন লাস্টে বললেন যে না, এবার আপনি ডিলিট করবেন কি করবেন না এটা আপনার ব্যাপার, কিন্তু স্যার যখন বলেছেন প্রথমেই ডিলিট করুন, আমি স্যারের কথা অবশ্যই রাখবো, ডিলিট করবো। আমি হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর জন্য আমি কাজ করছি না, আমি সর্বসাধারণের কাজ করি, যার জন্য আজকে আমি বিজেপি পার্টি ছেড়েছি, যাতে কেউ আমার দিকে আঙুল না তুলতে পারে। আমি সর্বসাধারণের কাজ করি, হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ জৈন বৌদ্ধ, কার টাকা আছে কার টাকা নেই, কে কোটিপতি আমি লাখপতি দেখি না, আমি সাধারণ মানুষ। আইনত ভাবে অনেক মানুষ বিচার পায় না, আমি তো তাই বললাম, আপনারা আইনের মানুষ আজকে বলছেন, আজকে ঠান্ডা মাথায় উত্তর দিচ্ছি, কালকে এই মাথায় উত্তর দিতে পারতাম না, কারণ আমি যে কাজ থানা পুলিশ করছি না সেই কাজই তো আমি করছি, সেটাই তো বাবলি মুখার্জি। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানা এলাকায়। বিষয়টি পুলিশ জানতে পেরে বাবলি মুখার্জিকে গ্রেপ্তার করেন। আমি কেন করবো সমাজসেবিকা হয়ে, কেন অ্যারেস্ট করা হলো না সেদিনকে আমাকে, যখন বাস স্ট্যান্ডে ওপেন চুল কাটছি তখন কেন অ্যারেস্ট করা হয়নি, আজকে কেন অ্যারেস্ট করা হলো, দুদিন পর কেন অ্যারেস্ট করা হলো, তার প্রতিবাদ আমি করব। এভাবে আটকানো যাবে না, আমার সাথে সাধারণ মানুষ আছে, ঠিক আছে? এটা কার মাস্ক আমি জানি না, তোমার মাস্ক? আমি সঙ্গে না, হ্যাঁ একদম সঙ্গে থাকো, এর প্রতিবাদ আমি বেরিয়ে করবই করব, আমি দেখিয়ে দেবো মানুষ আমার পাশে আছে কি নেই। যদিও ওই মহিলা বর্তমানে বিজেপির সাথে যুক্ত নন, শুক্রবার ধৃত বাবলি মুখার্জিকে পুলিশ কৃষ্ণনগর জেলা আদালতে পেশ করে। আইনজীবী হিসেবে বলতে পারি এটা গৃহীত অন্যায় এবং সম্পূর্ণ বেআইনি, এবং এর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ারও মানে অধিকার সবারই আছে। অর্ধবর্ষের
গণতান্ত্রিক পরিবেশে আইন ব্যবস্থা অত্যন্ত সুদৃঢ় এবং তার প্রতিনিয়ত প্রত্যেকের কার কতখানি ক্ষমতা আছে সেটা একদম পিন পয়েন্ট করে বলা আছে। যদি কেউ অন্যায় করে থাকে তার জন্য যথাযথ ব্যবস্থা নেবে প্রশাসন, এবং তার জন্য আমরা সমাজসেবী হয়েছে হোক বা মানে ভালো কাজ করার জন্য উৎসাহী হয়ে হোক, কাউকে এরম বেআইনিভাবে কারো মাথায় চুল কেটে দেওয়া বা কারো মোবাইল কেড়ে নেওয়া, এটা আইনগতভাবে প্রচণ্ড অপরাধ এবং এই অপরাধ যথাযথভাবে নির্দেশ দেওয়া আছে, সেগুলো তো আইনগতভাবে চলবে, বিচার বিচার মতো চলবে। এবং তিনি আইনের দ্বারস্থ যদি কেউ হন তার বিরুদ্ধে, পাবলিক মুখার্জির বিরুদ্ধে নিশ্চয় ব্যবস্থা নেওয়া প্রশাসন নিয়েছে, সেটা ঠিকই করেছে। পাশাপাশি আর একটা বিষয়, তিনি তার ভিজিটিং কার্ডে জার্নালিস্ট বলে পরিচয় দিয়েছেন, এইটা এই বিষয়ে কি বলবেন? আমাদের জানা নেই তিনি জার্নালিস্ট কিনা, তিনি নিজেকে সমাজসেবী হিসেবে পরিচয় দেন। আর সেই সমাজসেবীর পরিচয় যদি এটা হয় তাহলে আগামী দিনে চিন্তা করতে হবে যে মানুষ তাকে কিভাবে নেবে। কি কি ধারা লাগতে পারে ওনার উপর যদি আপনার ওই 350 আপনাদের পক্ষ থেকে কি বলবেন এই বিষয়টাকে? আমরা এটাকে কোনো মতে সমর্থন করি না, শুধু উনি কেন, কারো এরকম ধরনের কাজের জন্য আমরা আইনজীবী হিসেবে সমর্থন করতে পারি না। যেটা আইনে বরদাস্ত হবে না সেটাকে আমরা কোনো মতেই তাকে অ্যালাউ করবো না। যিনি যত বড় পণ্ডিত হন বা সমাজসেবী হন বা যা কেউ হোক না, আমরা আইনজীবী হিসেবে কোনো মতেই। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।